ওরা আবার ফোন করেছিল। হ্যাঁ আবার, উফ, এবার আমি পাগল হয়ে যাব। দেখি স্বর্গে গিয়ে ধান ভাঙে শুনেছি, রেখেতে গিয়ে কেউ খুন হয়, বাপের জন্মে প্রথম শুনলাম। পুলিশ বলেছে যতক্ষণ না তদন্ত হবে ওদেরকে ওখানেই থাকতে হবে। ভালো তো, ওখানেই থাক না, ভালো কই, রেখেতে গিয়েই তো আমার সিনেমার টাকা সম্পূর্ণ খরচা হয়ে যাবে। ও বাবা স্বপ্না, একটু শান্তি দাও। না আশপাস করছি গরমে, বাবা একটু ছাতু শরবত দাও না, ছাতু। আসুন আসুন, মা এখানেই বসতেন। বসুন, আচ্ছা তোমাদের মা মানুষটা কেমন ছিলেন? দেবী, সাক্ষাৎ দেবী। আপনি গায়ের প্রতিটা ঘরে ঘরে সবার সাথে কথা বলে দেখুন, সবাই ওনাকে পূজো করে। বয়স তো এত কম, তাও সবার মা? ওনার নিজে সন্তান ছিল না? না, বিয়ের 8 মাসের মধ্যে কর্তাবাবু লিভারের অসুখে চলে গেলেন। তারপর 7-8 গায়ের মানুষ ওনাকে মাতৃস্নেহে পূজো করেন। মোহন, জীবনটা বড় সুন্দর রে। পেটে সন্তান ধরিনি ঠিকই, কিন্তু সন্তান সুখের অভাব কখনো বোধ করিনি। সেবা যখন রক্তে মেশে তখন দেনা পাওনার হিসেব ম্লান হয়ে যায়। বুঝলি রে কৃষ্ণা? আপনার জল। আমি একটু ঘরটা সার্চ করব, তোমরা যাও। কি হলো, যাও যাও। তোর অনেক ভালো সাইজ তো রে, তোর কপাল ভালো, আমার বরের চোখ পড়েনি তোর দিকে।